ফকিরহাটে জাতীয় জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন। বিডি স্টার টিভি নিউজ বাগেরহাট প্রতিনিধি মেহেদী হাসান নয়নের পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাথে আছে মিতান্তনা রহমান লিসা। বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার 17 মার্চ বিকাল 5টায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় অফিসে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করলেন ফকিরহাট উপজেলার সুযোগ্য চেয়ারম্যান বাবু স্বপন কুমার দাস ও ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান সহ ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলার সুযোগ্য চেয়ারম্যান বাবু স্বপন কুমার দাস ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামরুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের 72টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১০২তম জন্মদিন, সেই উপলক্ষে ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আজকের এই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, ফকিরহাটের সকল আওয়ামী পরিবারের অভিভাবক জনাব স্বপন দাস। আজকে আমাদের এই স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি শেখ আব্দুল রাজ্জাক। আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের আর একজন সহসভাপতি শেখ মুস্তাহিদ সুজা ভাই। আমাদের উপস্থিত আছেন মানসা বাইদ্যা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, পালসা বাইদ্যা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব রেজাউল করিম ফকির, পালসা বাইদ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ভাই এখানে উপস্থিত আছেন, মুক্তিযোদ্ধা শেখ আবু বক্তার বুলবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এখানে উপস্থিত আছেন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সমরেশ রায় চৌধুরী পিনু স্যার এখানে উপস্থিত আছেন, সদর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সহ ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী সংগঠনের যারা এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি, যে 4টি ইউনিয়ন কমিটি হয়েছে সেই ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল কমিটি এবং ওয়ার্ড 52টি ওয়ার্ড হয়েছে সেই 52টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকে ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকের প্রধান আলোচক বক্তব্য রাখবেন, আমি শুধু দু একটি কথা বলতে চাই। যেদিন থেকে স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বভার গ্রহণ করেছি সেদিন থেকে দক্ষিণবঙ্গের উন্নয়নের উপকার জননেতা জনাব শেখ হেলাল উদ্দিনের অনুপ্রেরণা নিয়ে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব স্বপন দাসের দিক নির্দেশনা নিয়ে 52টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করেছি, 8টি ইউনিয়নের 4টি ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করেছি। জনাব স্বপন দাসের দিক নির্দেশনা নিয়ে আমরা বাকিটা 20টি ওয়ার্ড এবং 4টি ইউনিয়ন খুব অল্প সময়ের ভিতরে শেষ করে ফকিরহাট উপজেলা আজকে সবাই তিনবেলা খেতে পায়, সব ছেলেমেয়েরা লেখাপড়া শিখতেছে, উন্নত জীবনের স্বপ্ন দেখছে, আমরা সবাই ভালো জামা কাপড় পরি, ভালো যোগাযোগ ব্যবস্থা আজকে বিদ্যুৎ আছে, সকল ক্ষেত্রে আমাদের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং এই পরিবর্তনের ধারাকে আগামী 2041 সালে উন্নত জাতিরাষ্ট্রে পরিণত করার জননে কৃষি কাজটা যে বিকল্প সেই বিকল্প বাস্তবায়নে আমাদের জননেতা শেখ হেলালের যে উন্নয়নের যে রোডম্যাপ আছে সেই রোডম্যাপে আমরা ফকিরহাট বাসীকে সামিল করতে চাই এবং সেখানে আমাদের রাজনৈতিক কর্মীদের একটি ভূমিকা আছে, প্রতিনিধি এবং রাজনৈতিক কর্মী যারা আছে তাদের মতো সুসমন্বয় সৃষ্টি করে আমরা আগামী দিনে এই ফকিরহাটকে জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণের যে